বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি তুষার আহমেদ, ওনার অ্যান্ড ফাউন্ডার অফ ক্রিয়েশন এজ। তো আপনারা যে যেখানে আছেন রোজকার মতো আমার সাথে জয়েন করে ফেলুন। চলে আসছি আজকের বিকেলের প্রথম লাইভে। হ্যাঁ, সেকেন্ডেও আমি সেকেন্ড লাইভে আমি আসবো, সেকেন্ডেও না, ঠিক আছে? তো তাড়াতাড়ি করে জয়েন করেন। অ্যান্ড আজকে সুপার ডুপার একদম সুন্দর একটা কালার পরে আসছি। অনেকদিন হইল, চাঁদ অনেকদিন হয়েছে, ব্ল্যাক দেখাইছে, অনেক হয়েছে, ব্লু, ব্ল্যাক, লেমন, এগুলোতে ভরে গেছিলো, রেড পরা হয়নি। হ্যাঁ, তো আজকে কিন্তু আমি রেড পরছি, বাট এটা না একটু স্পাইস রেড, মানে একটু মেরুন টাইপের রেড। তো তাড়াতাড়ি করে আমার সাথে জয়েন করেন স্পাইস গার্ল লাইভে। সবাইকে সুস্বাগতম। কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন তো? কালকে লাইভে আসেনি তো, মনে হচ্ছে যে কতদিন লাইভে আসি নাই, কতদিন কত কথা হচ্ছে না। রোকসানা পারভিন আপু অ্যাজ ইউজুয়াল, একদম আমি দেখছি যে চার দিন ধরে, লাইক লাগাতার চার দিন ধরে রোকসানা পারভিন আপুর আগে কেউ আসতে পারছে না। দুসাইবা নূর আপুও চলে আসছেন, বলছেন হাই আপু, হ্যালো। রোকসানা পারভিন আপু বলছেন ওয়াও, হ্যাঁ এটা একটা ওয়াও ড্রেস আপু, আসলেই এটা একটা ওয়াও ড্রেস, ঠিক আছে, খুবই সুন্দর একটা ড্রেস। সো যে যেখানে আছেন আস্তে আস্তে জয়েন করেন, বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। হাই আপু, হ্যালো। তাসফিয়া শায়লা বলছেন হাই, হ্যালো। সবাইকে হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই দ্রুত দ্রুত জয়েন করে ফেলে। আজকে আমি এখন দুইটা ড্রেস পরে লাইভ করব, তারপর আমি আবার আরেকটা ড্রেস পরে লাইভে আসব। হ্যাঁ, এই লাইভের ইমিডিয়েট আধা ঘন্টা পর চলে আসবো ইনশাল্লাহ। তো অনেক সুন্দর, ওকে, রেড চিলি লাগতেছে তাই না? একদম এই লাল মরিচের কালারই। হ্যাঁ, কালারটা হচ্ছে কি, একদম লাল মরিচের কালার, বাট এটা টকটকে লাল কালারটা না, লাল এটা মানে একটা মেরুন টাইপের লাল, হয় না কেমন লাল মেরুন ওই রকম একদম, বাট অনেক মানে যে খা খা করে না, খা ঘা করতেছে, ঠিক আছে। মানাল মো বলছেন ওয়াও আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ড্রেসটা কি সুতি? হ্যাঁ, ড্রেসটা সুতি, ড্রেসটা সুতি। এই ড্রেসটার নাম কি? স্পাইস গার্ল। ওকে, আজ আমি তোমার নোটিফিকেশন পাই নাই নন্দিন ইসলাম আপু, কেন যে তুমি পাচ্ছ না নোটিফিকেশন? এটা আমার অনেক কষ্টের ব্যাপার। হ্যাঁ, আসলে এই কষ্ট লাগে। আমি তবুও সবাইকে বলে রাখছি যে আমাদের ক্রিয়েশন এজ পেজে যে তিনটা ডট একটা অপশন আছে সেন্ড মেসেজ বাটনের পাশ দিয়েই, হ্যাঁ ওই ডট ওই অপশনে ক্লিক করে ফলোয়িংটা ক্লিক করলেই লাইভ পোস্ট এভাবে পেয়ে যাবেন লেখাগুলো। তখন লাইভে ক্লিক করে হাইলাইট করে রাখলেই আমাদের নোটিফিকেশন অ্যাজ অলওয়েজ পেয়ে যাবেন, ঠিক আছে? তো যে যেখানে আছেন দ্রুততার সাথে জয়েন করেন। সাবরিনা মাসুদ খান বলছেন হাই আপু, হ্যালো। সেলিনা পারভিন রিমা আপু বলছেন হাই আপু, হ্যালো। আমার মনে হলো ড্রেসটাতে আপনাকে হ্যাপি লাগছে, থ্যাংক ইউ লাকি আপু। আমার মনে হলো যে আজকে আমি একটা রেড ড্রেস পরে আসি, অনেকদিন রেড পরা হয় না আমার মনে হলো। অ্যান্ড তার জন্য আমি দেখো আজকে ফার্স্ট লাইভে ফার্স্ট ড্রেসটাই এটাই পরে আসছি, ঠিক আছে? তো এই ড্রেসের দুইটা কালার আমার কাছে আপাতত অ্যাভেলেবল আছে। ওকে, আপনার কি খালি দুইটা হিজাব? হ্যাঁ আপু, ঠিক আছে। তো এই যে আঞ্জুম আরা বলছেন নাইস কালেকশন, ওকে। মাহমুদ হাসান বলছেন অ্যাক্টিভ, ওকে। সো তাড়াতাড়ি করে জয়েন করেন, জয়েন করেন, জয়েন করেন। দুই দুইটা স্পেশাল কালার। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে একদম ডার্ক পার্পল কালার, খুব সুন্দর একটা পার্পল কালার, ঠিক আছে? তার মধ্যে আরেকটা হচ্ছে গিয়ে রেড মেরুন, একদম রেড মেরুন কালার। ওকে, মনে হলো দেখি তুমি এসেছো কি না, তোমার পেজে ঢুকেই দেখি তুমি চলে এসেছো, বলো তো কেমন লাগছে? মিস ইউ, ওকে, উই লাভ ইউ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুইট আপিকা, থ্যাংক ইউ, তুমিও অনেক সুইট। ওকে, সো পাপিয়া ভাদ্র বলছেন দাম কত? দামটা সবাই মোটামুটি একটা জানে এই ড্রেসটার দাম, তবু আমি হ্যাঁ দামটা প্রথমেই বলতে পারি, বলি না কেন, আমি একটা কন্টেস্ট করি, কন্টেস্টে যে উইনার হয় সে ডেলিভারি চার্জ ফ্রি পায়, ঠিক আছে? তার জন্য আমি আর দামটা বলি না, কন্টেস্টটা করে তারপর দামটা বলি পুরো ড্রেসটা দেখিয়ে। অনেকগুলো শেয়ার করলাম, হুমায়রা হুমায়রা, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার নামের উপরও শেয়ার আর লেখা, থ্যাংক ইউ। ওর না কি কটনের? না, ওর না পিওরের। হ্যাঁ, পিওর জর্জেটের। আপু অনেকদিন পর তোমাকে দেখলাম, নূরজাহান সুলতানা, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আপু আমি একটা ড্রেস অর্ডার করে করতে চাচ্ছি, বাট এসএমএসের কোনো অ্যান্সার পাচ্ছি, এখন এসএমএস করে দেখো তো অ্যান্সার পাও কি না। হ্যাঁ, এখন একটু এসএমএস করে দেখো যে অ্যান্সার পাও কি না। ওয়াও আপু, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে কটন,
একদম কটনের ড্রেস, পিওর জর্জেটের ওড়না, একদম পিওর শিফন জর্জেটের ওড়না। সো আমি একটু ড্রেসটা ধরে ফেলি, ওয়াও শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ মাহফুজা হক, লাবণী আপু এত বছর ধরে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এত এত বেশি বেশি শেয়ার করার জন্য, ঠিক আছে? আমার কমেন্ট পড়ো না কেন, পড়ে নিলাম। আব্দুল্লাহ আল মারুফ, ওকে, সো আমি একটু দেখিয়ে দিই ড্রেসটা। হ্যাঁ, অদ্ভুত সুন্দর, এটার কালারটাই জাস্ট অদ্ভুত সুন্দর, এটার কালারের সাথে আর কোনো কিছু তুলনা নাই। খুব সুন্দর একটা রেড মেরুন কালার দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা রেড মেরুন কালার, হ্যাঁ, যেটা কিনা আনবিলিভেবল সুন্দর, একটা ভেলভেটি মেরুন যেটাকে বলে, ভেলভেট রেড বলতে পারো, ভেলভেট রেড বললো এটা ঠিক আছে, এত সুন্দর একটা ভেলভেটি কালার, হ্যাঁ, একদমই দেখেই মনে হচ্ছে যে একটা আরাম 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 ভাব ড্রেস, সাথে রেড মেরুন না, আমরা স্পাইস গার্ল নাম দিয়েছি, যেই পরবা সেই স্পাইস গার্ল হয়ে যাবা, ঠিক আছে? একদমই ঝালঝাল ড্রেসটা, ওকে। সো এটা হচ্ছে গিয়ে গলায় ডিজিটাল প্রিন্ট করা আছে, কটনের কাপড়, একদম আরামদায়ক। এই যে এই পোর্শনটা দেখানো মানেই, আমি প্রত্যেকবার বোঝাই, দেখানো মানেই হচ্ছে যে এইখানে আরামের অভাব হবে না এই ড্রেসটাতে। অ্যান্ড সাইড দিয়ে একটা প্যানেল দেওয়া আছে, হ্যাঁ, অ্যান্টিক অলিভ কালার, দেখো অ্যান্টিক অলিভ কিংবা অ্যান্টিক হেনা কালারও বলতে পারো, খুব সুন্দর কালারের একটা, হ্যাঁ, পার দেওয়া আছে, এটা ফ্রন্ট লাইনেও পাবা অ্যান্ড ব্যাকটা ব্যাক লাইনেও পাবা, ঠিক আছে? খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। দেন এইখানে আছে গলাটা জুড়ে সুন্দর ডিজিটাল পিন, একদম লাইক একটা হারের মতো করে, হ্যাঁ, একদম হার যদি বলো তাহলে হার বললেও ভুল হবে, এত সুন্দর করে করা, ঠিক আছে? মানে সরি, হার বললেও ভুল হবে না, ওকে। তুমি পরশু দিনের বিকালে আসতে চেয়েছিলে, আসুনি কেন, তোমার অপেক্ষায় ছিলাম আপু, প্ল্যান করেছিলাম বাট পরে আর সাডেনলি একটা প্রোগ্রাম হয়ে যাওয়াতে পরে ওখানে চলে গেছি, আর লাইভে আসা হয়নি। অর্ডারের কতদিনের মধ্যে পণ্য হাতে পাওয়া যাবে? ঢাকার ভেতরে 2 days, ঢাকার বাইরে 3 to 5 days, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে গলার অংশটা খুবই সুন্দর করে প্রিন্ট করা, ডিজিটাল প্রিন্ট করা, সাথে কিন্তু এই যে স্পেশাল ডোরি ওয়ার্ক, খুব সুন্দর করে পুরো গলাটা জুড়ে স্পেশালি ডোরি ওয়ার্ক করা আছে। আচ্ছা, প্রিন্টটা আগে বুঝিয়ে দিই, প্রিন্টটা কিন্তু একটু অরেঞ্জ কালার এবং লেমন কালারের, হ্যাঁ, লেমন কালারের ভেতরে, অ্যান্ড খুব সুন্দর করে এই যে, হ্যাঁ, এইরকম করে একদম ডোরি 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 ওয়ার্ক করা আছে, এই যে দেখা যাচ্ছে পুরো গলাটা জুড়ে, পুরো গলাটা জুড়ে যতগুলো প্রিন্ট আছে পুরো গলাটা জুড়ে এইভাবে ডোরি 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 ওয়ার্ক করা আছে, এই যে দেখো, ওয়াও, খুবই সুন্দর অফ হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালারের কম্বিনেশনে ডোরি ওয়ার্কটা করা আছে, অ্যান্ড সাথে স্টোন ওয়ার্ক করা আছে, এবং এগুলো সব রিয়েল স্টোন, হ্যাঁ, যেটা হচ্ছে কি ডায়মন্ড কাট গোল্ডেন স্টোনগুলো হয় না, সেই স্টোনগুলো, ঠিক আছে? আপু আমি এখনও ড্রেস পাইনি, পেয়ে যাবেন আপু, একটু অপেক্ষা করেন, পেয়ে যাবেন। রোজ খান ভালোবাসার গোলাপ দিচ্ছেন, বাট স্টিকার কমেন্ট দিয়েন না, ঠিক আছে? স্টিকার কমেন্ট দিলে হয় কি যে আমাদের মডারেটররা ব্লক করে দেয়, আমি জানি অনেক ভালোবেসে দিয়েছেন রোজা খান আপু, বাট স্টিকার কমেন্ট দেওয়া যাবে না। ওই আপু গো, তোমাকে আজকে অসাধারণ লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। না, আজকে ড্রেসটা অসাধারণ, আসলে আজকে ড্রেসটা অসাধারণ একটা ড্রেস, হ্যাঁ, এত সুন্দর কালার, এত সুন্দর কালার, সাবরিনা মাসুদ খান, কি বলবো, কিছু বলার নাই, জাস্ট দেখো এতটাই সুন্দর কালার, সামনাসামনিও যে আমি বলবো যে না, ক্যামেরায় হয়তো বা অনেক সময় রেজুলেশন ভালো হওয়ার কারণে কালারটা আরও সুন্দর দেখায়, বাট আমি বলবো সামনাসামনি হাতে ধরে যে দেখবে কালারটা অসম্ভব সুন্দর একটা কালার, ঠিক আছে? ওকে আপু, আমি ড্রেস পাইছি বা ডিসকাউন্ট দেননি কেন, আহারে ডিসকাউন্ট দেওয়া হয় নাই, এটা তো আমাদের প্রায় প্রবলেম ঘটছে যে ডিসকাউন্ট যারা পায় তাদেরকে দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না আমি দেখবো ব্যাপারটা, নেক্সট পার্চেজে ইনশাল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবেন, উল্লেখ করবেন যে আমি গত পার্চেজে ডিসকাউন্টটা পাইনি, কিংবা আমাদের ফোন নাম্বারে ফোন দিবেন, ঠিক আছে? আপু ব্যাপার দেখান, হ্যাঁ দেখিয়ে দিব, এই যে এটা হচ্ছে গিয়ে টোটাল টোটাল গলাটা, এই যে এইভাবে ডোরি 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 ওয়ার্ক করা আছে, এইভাবে খুব সুন্দর করে অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে, ওকে। সো এটা গেল গলার কাজটা, সাইড দিয়ে প্যানেল দেওয়া আছে, যে কোনো, হ্যাঁ, ডিজাইনিংয়ের কাজে লাগাতে পারবেন। অ্যান্ড এইটা হচ্ছে, আচ্ছা ব্যাকপার্টটা দেখেন, ব্যাকপার্টটা ঠিক এইরকম হবে, ঠিক আছে, একটু দেখাই দিলাম। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে প্যানেলটা, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর রয়্যাল লুকিং, সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে এই ছোটো ছোটো ফ্লাওয়ারে, তো সব মিলে অসাধারণ। এই যে এটা হচ্ছে প্যানেলটা, ও মাই গড, ও মাই গড, এই যে ওয়াও, কত সুন্দর ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো আপনারা একটু খেয়াল করে দেখেন গলার কাজের সাথে এইটার না খুব সুন্দর একটা ম্যাচিং 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 একটা ভাব আছে, খুব সুন্দর একটা কেমিস্ট্রি আছে, হ্যাঁ, একটু দেখুন এটা না উঠে 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 এভাবে উঠে 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 ডিজাইনটা আছে, মানে এইভাবে করে, এই মানে ডিজাইনটার শেপটা এইভাবে করে,
সো দেখতে অনেক কিউট লাগে, দেখতে অনেক ভালো লাগে, গর্জিয়াস লাগে, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে প্যানেলটা অ্যান্টিক, এটাকে বলে অ্যান্টিক অলিভ কালার, অ্যান্টিক অলিভ কালারের প্যানেল দেওয়া আছে, সাথে অরেঞ্জ অরেঞ্জ ফ্লোরাল দেওয়া আছে, হ্যাঁ হোয়াইট আছে, অরেঞ্জ আছে, অনেক অনেক অনেকগুলো কালার্স দেওয়া আছে। অ্যান্ড সাথে কিন্তু এখানেও ডোরি ওয়ার্ক করে দেওয়া আছে, এই যে দেখো খুব সুন্দর করে এখানেও কিন্তু ডোরি ওয়ার্ক করে দেওয়া আছে, স্টোন ওয়ার্ক করা দেওয়া আছে। সো গলায় ডোরি ওয়ার্ক এবং প্যানেলেও ডোরি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক করা আছে। ও মাই গড, বিশাল সুন্দর, বিশাল সুন্দর একটা ড্রেস, সো কেউ মিস করবে না, এত সুন্দর ড্রেস কেউ মিস করবে না। শ্রোতারা মিলিয়ে আপু চলে আসছেন, বলছেন ও মাই গড, ও মাই গড, আমি পাগল হয়ে যাচ্ছি, যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। ওকে, কেন আমি নোটিফিকেশন পাচ্ছি না, কয়দিন যাবত ঠিক মতো জয়েন করতে পারি না, অনেক কিছু মিস করে ফেললাম, হ্যাঁ নোটিফিকেশন অনেকেই পাচ্ছে না, আমিও বুঝতেছি না। আসলে ফেসবুক ভাইয়ারা, ফেসবুক ভাইয়ারা এত 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 দুষ্ট হয়েছে যে এত আপগ্রেড করতে থাকে এদেরকে, হ্যাঁ সেখানে আমরা আর আপগ্রেড হতে পারি না, ঠিক আছে, আমাদের আপগ্রেড হতে হতে আরও দেরি হয়ে যায়। সো কোনো ব্যাপার না, মনের মিল থাকলে আর যদি টাইমটা মনে রাখেন যে আমি এই টাইমটাতে আসি, আমাকে ক্যাচ করতে পারবেন আমার পেজে, ঠিক আছে, কারণ আমি যে টাইমটাতে আসি এক্স্যাক্টলি সেই টাইমটাতে ঘুরিয়ে ফিরে সেই টাইমটাতেই আসি প্রত্যেক দিনই, ঠিক আছে। ওকে লাভলি আপু, ওকে লাভলি আপু বলেছেন সাথী দত্ত, ওকে আপু 6টা ড্রেস আস করেছি বলে স্টক আউট, আপু স্টক আউট থাকতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, অ্যান্ড এটা হচ্ছে প্যানেলটা, প্যানেলটা অনেক সুন্দর করে ডোরি ডোরির ওয়ার্ক করে এভাবে স্টোনের ওয়ার্ক করা আছে, মাশাল্লাহ মাশাল্লাহ টাইপের একটা ড্রেস। তো এটা হচ্ছে গিয়ে পুরোপুরি ফ্রন্ট পার্ট, পুরোপুরি ফ্রন্ট পার্টটা, ওয়াও সো বিউটিফুল, সো বিউটিফুল, এইটা ছাড়া যাবে না, ঠিক আছে। ডোরি ওয়ার্ক, স্টোন ওয়ার্ক, খুব সুন্দর একটা ব্যাপার স্যাপার। খাওয়া দাবি আপু অলরেডি জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। এটা হচ্ছে সুপার ডুপার সুন্দর ব্যাক পার্টটা, ওয়াও সো বিউটিফুল, অলিভ 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 কালার, হ্যাঁ অনেক সুন্দর, যে হেনা লেমনিশ অলিভ টাইপের, ফ্রিজে ডিপে বের করা হয়নি না, ওকে সো বিউটিফুল পুরোটুকু দেখেন। ওকে আপু গতবার ডিসকাউন্ট পাই নাই, আহারি হুমায়রা হুমায়রা আপু ডিসকাউন্ট পাই নাই, ওকে নেক্সট টাইম ইনশাল্লাহ পেয়ে যাবেন, নেক্সট পার্টি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্যাক পার্টটা, অসম্ভব সুন্দর ব্যাক পার্টটা, অ্যান্ড এটা একটা অ্যান্টিক হেনা কালার, হ্যাঁ খুব সুন্দর একটা অ্যান্টিক হেনা কালারের ভেতরে পুরো ব্যাক পার্টটি শুরু থেকে মিডল পর্যন্ত দেখো, শুরু থেকে মিডল পর্যন্ত এই কালারটা, হ্যাঁ এখানে কোনো ডিজিটাল প্রিন্ট নাই, জাস্ট কালারটা দেখো খুবই সুন্দর একটা কালার, হ্যাঁ খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে মিডলের অপশনটা, ওয়াও মিডলে যে ডিজিটাল প্রিন্ট করা আছে, মাথা নষ্ট, একদম মাথা নষ্ট দেখা যাচ্ছে। তারপর এখান থেকে অনেক সুন্দর করে এই যে, হ্যাঁ ডিপ মেরুন রেড কালারের ভিতরে একদম সুন্দর গোল্ডেন অরেঞ্জ কালারের একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে। অ্যান্ড লাস্ট প্যানেলটাও অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর লাস্ট প্যানেলটা। ওকে আপু আমি কিন্তু জয়েন হয়ে গিয়েছি, ওকে ঠিক আছে আমি কিন্তু জয়েন হয়ে গেছি, ওকে হাই আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তো এটা হচ্ছে লাস্ট প্যানেলটা, লাস্ট প্যানেলটা অনেক অনেক গর্জিয়াস। তো টোটাল ব্যাকপার্টটা একটু আমরা, হ্যাঁ একটু আমরা একটা লুক দিয়ে নিই, কত সুন্দর দেখো টোটাল ব্যাপারটা, অ্যান্ড বানানোর পরে অদ্ভুত সুন্দর হয়, হ্যাঁ আমি তো মোটা সোটা মানুষ, আমাকে এত ভালো লাগে না, বাট তোমাদের আরও আরও সুন্দর লাগে ব্যাপারটা, দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর, জাস্ট যেখানে ডিজিটাল প্রিন্ট থাকার মতো সেখানে, হ্যাঁ জাস্ট দুইটা কালার কম্বিনেশন, ব্যাপারটা অসম্ভব সুন্দর লাগে, গর্জিয়াস লাগে, পেছন থেকে দেখলেও ভালো লাগে। অ্যান্ড এটা হচ্ছে স্লিভসটা, ওকে আপু এই ড্রেসটা, আপু এই ড্রেসটা আমি লাল চেয়েছিলাম কিন্তু দিয়েছেন খয়েরি, তার মধ্যে রিজেক্ট, আপু এই ড্রেসটা কোনো দিনই লাল ছিল না, আমি এর জন্যই বলছি যে এইটা কিন্তু রেড না, এটা হচ্ছে গিয়ে মেরুন টাইপের রেড, হ্যাঁ খুব সুন্দর একটা মেরুন টাইপের রেড, আর রিজেক্ট থাকলে অবশ্যই আপনি ডেলিভারি বয়কে ফেরত দিয়ে দেন, ঠিক আছে। এখন আপনি বলবেন আপু ডেলিভারি বয় তো চলে গেছে, হ্যাঁ হোম ডেলিভারি নিচ্ছেন বাট আপনারা চেক করে নিচ্ছেন না, সেটা কি আমাদের প্রবলেম বলেন, সেটা কি আমাদের ব্যাপার, আমরা কত দেখবো বলেন এইভাবে। তবুও আপনাদেরকে বারবার বলছি যে আপনারা, তবু আমরা চেঞ্জ করেই দিচ্ছি সবসময় দিতেছি সবসময় চেঞ্জ করে দিচ্ছি, বাট আমি বারবার বলছি যারা হোম ডেলিভারি নিচ্ছেন ভালো করে ড্রেস চেক করে তারপর ডেলিভারি বয়কে পে করেন, তারা হুড়া করবেন না, আমরা এরকম কোনো ইনস্ট্রাকশন আমাদের নাই যে না আগে পে করবেন তারপর আপনি ড্রেস হাতে নেবেন, এরকম কোনো ইনস্ট্রাকশন আমাদের দেওয়া নাই। সো আপনারা রুলসটা ফলো করেন, রুলস কি, এটা তো আপনাদের অধিকার, ভোক্তা অধিকার যেটাকে বলে, ঠিক আছে। সো আপনারা আপনাদের অধিকারটা বুঝে নেন, আপনারা ভালো করে ড্রেসে চেক করে দেন ডেলিভারি বয়কে পে করেন, ওকে দাঁড়া করে রাখেন,
ওকে 5 মিনিট আর দাঁড়া করে রাখেন, 10 মিনিট দাঁড়া করে রাখেন, একটা ড্রেস চেক করতে 5 মিনিট থেকে 10 মিনিটের বেশি লাগার কথা না, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে গিয়ে স্লিপসটা। ও মাই গড, অনেক সুন্দর একটা স্লিপস, এই যে দেখেন পুরো স্লিপসটা দেখেন, ওয়াও পুরো স্লিপসটা দেখেন। হ্যাঁ, স্লিপসটাতে অর্ধাঅর্ধি খুব সুন্দর করে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে। সো পুরো স্লিপসটা জুড়ে আমি আমার স্লিপসটা একটু দেখাই দিই, স্লিপসটা তো দেখানোর কিছু নাই, হ্যাঁ, কারণ স্লিপস আমার স্লিপসটা দেখলেই বুঝতে পারবেন অলরেডি। এই যে এখান থেকে স্টার্ট হয়েছে দেখা যাচ্ছে, এখান থেকে রেড মেরুন কালারটা স্টার্ট হয়েছে, দেন এখানে যে হ্যাঁ পুরো টুকু জুড়ে এইভাবে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে, মিরর শেপের ডিজিটাল প্রিন্ট করা আছে। দেন 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 এটা হচ্ছে গিয়ে প্যানেলটা, হ্যাঁ সাইড দিয়ে যে প্যানেলটা ছিল ড্রেসের সেই প্যানেলটাই আমি অ্যাড করে নিয়েছি, তার জন্য আমার ড্রেসটা দেখতে আরও সুন্দর হয়ে গেছে। কাল লাইভ চলার মধ্যে অর্ডার দিয়েও শুনতে হয়েছে স্টক আউট, আপু স্টক আউট হলে তার কিছু করার নাই, হ্যাঁ তার জন্যই বলি যে চট জলদি, মানে দেরি করবে না। আপনাদের হয়তো বোঝানো যায় না, মনে হয় যে আপু এমনিই বলতেছে দেরি করেন না দেরি করেন না, দেরি করেন না অর্থ হচ্ছে যে দেরি করবেন না, অবশ্যই দেরি করবেন না যদি ড্রেসটা নিতে ইচ্ছা হয়। হ্যাঁ, নেওয়ার যদি আপনি পুরো শিওর থাকেন যে আপু আমি ড্রেসটা নিতে চাই, তাহলে আর দেরি করা যাবে না কোন ড্রেসের বেলায়, ঠিক আছে? আপু আসসালামু আলাইকুম, ওকে তুমি তাড়াতাড়ি এসেছো নাকি আমার দেরি হলো? আমি তাড়াতাড়ি না, তাড়াতাড়ি আসিনি, 3:30 লাইভেই তো এসেছি। ওকে আপু আর ড্রেস সুন্দর বাট ওড়নাটা ফ্যাকাশে, না আমার তো মনে হচ্ছে না, দেখো আপু ফ্যাকাশে কোন দিক থেকে, ড্রেসের কালার দেখো অ্যান্ড ওড়নার কালার দেখো, দেখো ফ্যাকাশে কোন দিক থেকে। সো এবার আমি ওড়নাটা দেখাই দিই, অসম্ভব সুন্দর একটা ওড়না, অসম্ভব সুন্দর একটা পিওর জর্জেটের ওড়না, পিওর জর্জেটের ওড়না, যেমন লং তেমন চড়া। সো ওড়না আমি আর মেজারমেন্ট করে দিব না, যেইটুকু আছে সেইটুকুই হবে, আমি তো আর বাড়াই দিতে পারবো না, এবং এমন কোনো অপশন নাই যে ওড়না আমি কেটে কমাই দিব, ওরকম কোনো অপশনও নাই, ঠিক আছে? সো যেমন লং তেমন চড়া একটা ওড়না, খুব সুন্দর একটা ওড়না। আমি নিজেই আপনাদের সামনে দুইটা ওড়না হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আমার ওড়নাটা দেখেই বুঝছেন যে আমি সাইড দিয়ে নিয়েছি। সো কত লং কত চওড়া, ঠিক আছে না? ওকে, সো কি বললেন, ওকে সো এটা হচ্ছে গিয়ে প্যানেলটা, প্যানেলটা হচ্ছে গোল্ডেন কপার কালার, হ্যাঁ কপার গোল্ড কালার, খুবই সুন্দর, খুবই সুন্দর কপার গোল্ড কালার, অনেক সুন্দর একটা কপার গোল্ড কালার আছে, রাইট আপু? আমিও বারবার বলছি পরে দেয়নি নুসাইবা নূর আপু, ওকে দিয়ে দিবে আপু, ঠিক আছে? ওকে আপু প্রাইস বলো না আপু, আমি ব্ল্যাক কালারটা নিয়েছি, ড্রেসটা আমার লাইক হয়েছে, ওড়নাও লং বাট হালকা প্রিন্ট, ব্ল্যাকটা হয়তো হালকা প্রিন্ট আসছে। এই যে টোটাল ওড়নাটা দেখেন, মিডল পার্টটা দেখেন, হ্যাঁ এই যে দেখেন, ওয়াও ব্ল্যাকটা অলরেডি স্টক আউট, এখন চাইলেও কেউ ব্ল্যাকটা পাবে না, আমি তাই তার জন্য এই লাইভে ব্ল্যাকটা দেখাইনি, এত সুন্দর পুরো ওড়নাটা, ডিজিটাল প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। মেজারমেন্ট করে দিব বলেন, হ্যাঁ বা না বলেন, মেজারমেন্ট করে দিব আপু, তোমার সব ড্রেস অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ, প্রাইসটা গেস করে ফেলেন, প্রাইসটা অনেকেই জানেন, হ্যাঁ অনেকেরই নেওয়া হয়েছে, হ্যাঁ আমার পরার আগে, সো প্রাইসটা গেস করে ফেলেন, প্রাইসটা কত হতে পারে, আমি উইনারের নাম ঘোষণা করে দিই, তারপর সেকেন্ড কালারটা দেখাই দিই। ওড়না আর মেজারমেন্ট করার কিছু নেই, ড্রেসও মেজারমেন্ট করার কিছু নেই, ওড়না যেটুকু আছে ততটুকুই পাবেন, হ্যাঁ বেশিও পাবেন না কমও পাবেন না, ঠিক আছে? কেটে রেখে দেবো না আমি, ওকে আমি এই কাপড়টা পরে আছি এখন, আল্লাহ তাই, ওকে ওড়না কি পিওরের, হ্যাঁ পিওর জর্জেটের ওড়না। প্রাইস 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 গিফট করেন, বেশি বেশি লাভ লাইক দেন, শেয়ার করেন বেশি বেশি, ঠিক আছে? এই যে দেখুন ওড়নাটা খুবই সুন্দর, যেভাবে নিচ্ছি ওড়নাটা খুবই খুবই সুন্দর, ওকে? ইসমোদারা মিলি আপু বলছে যেদিন আমি দেরি করি সেদিন তোমার চোখে পড়ে না, মনে বড় কষ্ট, যাই হোক কষ্ট বেশিক্ষণ চেপে রাখতে পারি না, ড্রেস দেখার পর মনটা ভালো হয়ে গেল, ওয়াও ওয়াও ওয়াও, অন্যদের এত সমস্যা কেন, আমাদের কোনো সমস্যা হয় না, না সমস্যা থাকবে, হ্যাঁ একটা একটা কিছুতে সব সময় সমস্যা থাকবে, সমস্যা থাকবে সমাধানও থাকবে, সবই থাকবে, সো এইটাই তো, এটাই তো হচ্ছে গিয়ে রিলেশন, ঠিক আছে? ওকে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, ড্রেসটা চওড়া অনেক 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 চওড়া, হ্যাঁ অনেক 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 চওড়া ড্রেসটা, লাইক 76 ইঞ্চি চওড়া উইদাউট পার, হ্যাঁ অ্যান্ড লং হয়ে যাবে 46 ইঞ্চি, অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, ওড়নাটা লংও প্রায় 86 থেকে 88 ইঞ্চি লং হয়ে যাবে, অ্যান্ড চওড়া হয়ে যাবে 35 টু 38 ইঞ্চি, ঠিক আছে? ওকে সো আমি একটু উইনারদের ঘোষণা করে নেই, কারণ না হলে পরে আবার
whatever ঝামেলা হবে ঠিক আছে আমি উইনারের নাম বলে দেই হ্যাঁ পিওরের ওর না হ্যাঁ ওর না পিওরের সো 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 রেড না মেরুন এটা মেরুন রেড মেরুন টাইপের একটা কালার রেড মেরুন টাইপের আপনি রেডও বলতে পারবেন না আপনি মেরুনও বলতে পারবেন না হ্যাঁ এটা একটা স্পাইসি কালার হ্যাঁ খুব সুন্দর একটা স্পাইসি কালার জান্নাতুল ফেরদৌস তামা আপু আজকের উইনার ফার্স্ট আর সেকেন্ড উইনার হচ্ছেন আফরোজা বেগম থার্ড উইনার হচ্ছেন রিমি কামাল ঠিক আছে তিন তিনজন উইনারের নাম বলে দিলাম ফাটাফাটি সুন্দর জটিলতর সুন্দর একটা ড্রেস এই লাইভে আমি আরেকটা ড্রেস পরে আসবো তো ওই ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা হচ্ছে লিনেন কটনের ভেতরে খুব সুন্দর একটা আরামদায়ক ম্যাটেরিয়ালের উপর সালোয়ারটা সেম কালারের ঠিক আছে এটা রেডও না মেরুনও না মাঝামাঝি সুন্দর একটা টুকটুকে কালার ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা দেন আমি এবার প্রাইস বলে দেই ঠিক আছে প্রাইস বলে দিব না আমি আরেকটা ড্রেস দেখাবো এটার কালার দেখাবো দেন প্রাইসটা বলে দিব ঠিক আছে ওকে অনেক অনেক নাইস ড্রেস অ্যান্ড প্রাইস ওকে আচ্ছা প্রাইস অনেকেই জান আচ্ছা আর প্রাইস গেস করা লাগবে না কারণ অনেক প্রাইস গেস করেছেন অনেক হয়েছে এবার আপনারা পার্পল কালারটা দেখে নেন অনেক সুন্দর একটা পার্পল কালার পার্পল কালারটাও আমি পরে লাইভ করেছি এই ইতিহাসে দুই তিনবার হয়তো বা এরকম ঘটেছে যে একটা ড্রেসের প্রত্যেকটা কালার আমি করেছি তো এই ড্রেসটার আমি প্রত্যেকটা কালার করেছি তিনটা কালারই আমি করেছি নাহলে আমি এক এক যেই কালার আমার চয়েস হয় সেই কালার করি ওকে তো এটা হচ্ছে গিয়ে পার্পল কালারটা যার যার পার্পলটা ভালো লাগে পার্পলটা নিয়ে নিতে পারেন এই যে এটা হচ্ছে গিয়ে গলার অংশটা অদ্ভুত সুন্দর হ্যাঁ ডোরি ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা একদমই টোটালি সুন্দর একটা জিনিস অ্যান্ড এটা হচ্ছে গিয়ে প্যানেলটা পার্টটা অনেক সুন্দর প্যানেলেও ডোরি ওয়ার্ক করা আছে সো টোটাল আমি একটু একই ডিজাইন যেহেতু আর আমি ঘ্যান এক ডিজাইন নিয়ে করছি না ঠিক আছে সো আমি দেখাই দিতেছি একদমই এই যে ওয়াও ব্যাকপার্টটা দেখেন অসাধারণ একটা ব্যাকপার্ট দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভসটা ও মাই গড আপু নীল নীলিমা রিস্টক করো প্লিজ ওকে আপু করবো নীল নীলিমা রিস্টক হবে রিস্টক হওয়ার চান্সেস খুবই কম যখন থাকে তখন নিয়ে নাও না কেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা কটনের সালোয়ার দেওয়া আছে অ্যান্ড এটার সাথে ওড়নাটা দেখাই দিই অদ্ভুত সুন্দর একটা ওড়না দেওয়া আছে এই যে ঠিক আছে অসম্ভব সুন্দর একটা ওড়না হ্যাঁ ওনার পার ওনার সব মিলিয়ে ড্রেসটা অসম্ভব সুন্দর দুইটা কালার না অ্যাভেলেবল আছে এটা ব্ল্যাকটা স্টক আউট এটা ব্ল্যাকটা নাই ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে ওড়নাটা অ্যান্ড প্রাইসটা মোস্ট রিজনেবল প্রাইস মাত্র 1320 টাকা ঠিক আছে 1320 টাকা সবাই জানে বেশিরভাগ আপুরাই জানে ঠিক আছে তো মাত্র 1320 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা ও মাই গড যার যার ভালো লাগবে খুব দ্রুত করে অর্ডার প্লেস করবেন আমি আরও সুন্দর সুন্দর কয়েকটা কালেকশন দেখাবো একদম চকচকে কালেকশনগুলো ঠিক আছে ওয়াও 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 এটা কিন্তু ডিফারেন্ট ড্রেস হ্যাঁ এটা আরেকটা ড্রেস সো বিউটিফুল এই ড্রেসটা অনেক 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 সুন্দর একটা ড্রেস আমি দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে গিয়ে অলিভ কালার হ্যাঁ খুব সুন্দর একটা ডার্ক অলিভ কালার হ্যাঁ জলপাই কালার যেটাকে বলে কাঁচা জলপাই একদম খুব সুন্দর একটা কালার অ্যান্ড গলাটা দেখেন এখান থেকে এই পর্যন্ত অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আমি যে ড্রেসটা পরে আছি একই ম্যাটেরিয়ালের উপরে ওকে আপু না আমি কি আর তোমার নোটিফিকেশন পাবো না আমি বুঝতে পারছি না কেন আপু আপু একটা ড্রেস কনফার্ম হয়েছে আর একটা এখন সিন হয়নি 1780 টাকা মেরুনটা পাবো কি হ্যাঁ আপু পাবেন আপু আপনি মেসেজ করে রেখে দেন সিন হয়ে যাবে হ্যাঁ সিন হয়ে যাবে অ্যান্ড আবার একটু নক করেন যারা অনেকক্ষণ ধরে মেসেজের উত্তর পাচ্ছে না তারা একটু আবার নক করেন দেখেন উত্তর পেয়ে যাবেন সো এটা হচ্ছে গিয়ে টোটাল গলাটাতে সর্বস্কি স্টোনের ওয়ার্ক করা অ্যান্ড স্টোনগুলো কিন্তু মাল্টি শাইন স্টোন ঠিক আছে খুবই সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা আছে পুরো গলাটা জুড়ে অ্যান্ড এই যে প্যানেলটা যে দেখতে পাচ্ছেন না অদ্ভুত সুন্দর প্যানেলটা এটাও দেখাইতেন না থাক ওকে সো এটা হচ্ছে প্যানেলটা খুবই সুন্দর একটা প্যানেলটা জুড়েও এইভাবে স্টোনের ওয়ার্ক করা আছে এই যে এইভাবে খুব সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা আছে অ্যান্ড ডিজিটাল প্রিন্ট করা আছে অদ্ভুত সুন্দর একটা ব্যাপার স্যাপার সো যার যার ভালো লাগবে এটাও সেম প্রাইস ঠিক আছে যার যার ভালো লাগবে ওয়াও ব্যাকপার্টটা অদ্ভুত সুন্দর খুবই সুন্দর একটা ব্যাকপার্ট দেওয়া আছে ও মাই গড এই যে ব্যাকপার্টটা খুব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভসটা এটার দুইটা কালারই দেখাই দিব এটারও একটা মেরুন কালার আছে হ্যাঁ খুব সুন্দর স্পাইস গার্ল 1320 রাইট খাওয়া দাবি আপু প্রিন্ট করে দিলাম
অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, বাহ খুবই সুন্দর। দেন এটা হচ্ছে পিওরের ওড়না, 1320 টাকা, বললাম না এটা প্রাইসও সেম, পিওর জর্জেটের ওড়না। হ্যাঁ একদম আলাদা ডিজাইন, বাট খুব সুন্দর, লুকটা খুব সুন্দর হয়েছে। প্রাইস কত? 1320। ওকে ওয়াও, আপু আপনার জামাটা কি আছে? হ্যাঁ আমার জামাটা আছে আপু, আমার জামাটার কথাই তো বলছে। আপু এই ড্রেসটা কবে দেখাইছিলা, আমি কি মিস করে ফেলেছি? তবে এখন আর মিস হবে না, এখন থেকে এখান থেকে আমি তো একটা নিবই। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ মাদার মিলি আপু, আপনি সবসময় আমাদের সাথে এইভাবে অ্যাপ্রিসিয়েট করে যান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপু আপনার জামাটা কি আছে? হ্যাঁ কাপড়টা কি লিনেন? না আপু কটন। ওকে খুব সুন্দর একটা ছল ছলে কটন, লিলেন মনে হয়, বাট লিলেন জিন্সটা আলাদা। হ্যাঁ লিলেন জিন্সটা ফেড হয়, এটা কিন্তু ফেড না, দেখেন খুব সুন্দর একটা চকচকে আলাদা কালারের ভেতরে, হ্যাঁ চকচকে কালারের ভেতরে, সো একদম ডিফারেন্ট একটা কোয়ালিটির কাপড় এটা। অ্যান্ড ডলি পারভিন আপু জয়েন করে ফেলেছেন, দেরি হলেও জয়েন হতে পারলাম, থ্যাংক ইউ ডলি পারভিন আপু, থ্যাংক ইউ জয়েন করার জন্য। এই যে এটা হচ্ছে জিন্সটা দেখেন, ওয়াও আমি মেরুনটা নিতে চাই, ঠিক আছে নিয়ে নেন। হ্যাঁ এটা হচ্ছে চকলেটি মেরুন, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এটার প্যানেলটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর প্যানেল দেখা যাচ্ছে, ও মাই গড, ও মাই গড, ঠিক আছে। তো যার 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 ভালো লাগে সে সে খুব দ্রুততার সাথে নিয়ে নেবেন। এই যেটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, অ্যান্ড এটা হচ্ছে স্লিভসটা। সো যার যার কমেন্ট পড়ো না কেন, আফিফা জেবিন, আফিফা জেবিন পরে নিলাম আপু। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা কটনের সালোয়ার, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা। হ্যাঁ 1320 টাকা, যার যার ভালো লাগবে খুব দ্রুত করে নিয়ে নেবেন, 1320 টাকা। আপু তোমার জামাটা কি আছে? হ্যাঁ আপু অবশ্যই আমার জামাটা আছে আপু। সো আপু আমি তোমার পরা জামাটা অর্ডার করেছি, ওকে আপু পেয়ে যাবেন, সো বিউটিফুল, অনেক সুন্দর একটা কালেকশন, যারা যা নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নাও, 1320 টাকা করে, এতক্ষণ যেগুলো ড্রেস দেখিয়েছি সব 1320 টাকা করে। আর এত তাড়াতাড়ি কমেন্ট আছে, তোমাকে খুব খুব সুন্দর লাগছে, ওকে আপু আমি তোমার, ওকে আপনি যেটা পরে আছেন সেই কালারটা কি আছে? অবশ্যই আছে, ঠিক আছে। হ্যাঁ খুব সুন্দর একটা রেড মেরুন কালার আমার ড্রেসে, হ্যাঁ দিয়ে দেন দেখাই দিই। ওকে এখন আমি ডিফারেন্ট একটা কোয়ালিটি ড্রেস আসছে, অনেক সুন্দর একটা জিনিস, অনেক সুন্দর একটা জিনিস। ওকে কী দেখাচ্ছ গো আপু, ড্রেসটা অসাধারণ। হ্যাঁ আপু আজকের ড্রেসটা আসলেই অসাধারণ। ওকে আপু ওয়াটার লিলি ড্রেস অর্ডার করেছি আপু, শনিবারে কবে পাবো? পেয়ে যাবেন আপু, ঠিক আছে অর্ডার কনফার্ম করা হলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ওয়াও ইয়েলো ইয়েলো ইয়েলো, অনেকক্ষণ ধরে ইয়েলো দেখাই যায় না। হ্যাঁ এটা একটা সিল্ক কাপড়, এটা কিন্তু কটন না, এটা একটা সিল্ক জাতীয় কাপড়, তার মধ্যে আবার এসি কটন টাইপের সিল্ক আর কি, তার মধ্যে আবার জ্যাকোর্ড করা আছে, খুবই সুন্দর করে জ্যাকোর্ড করা আছে, অ্যান্ড গলাটা একদম বড় সড়ো করে এমব্রয়ডারি করা, এত সুন্দর করে পুরো গলাটা জুড়ে এই যে এখান থেকে এই পর্যন্ত এমব্রয়ডারি করা আছে, হোয়াইট কালারের এমব্রয়ডারি, অ্যান্ড এমব্রয়ডারির সাথে এইভাবে মিরর বসানো, ঠিক আছে খুব সুন্দর করে মিরর বসানো আছে। ও মাই গড, ও মাই গড, এই যে মিরর বসানো আছে, এই যে খুবই সুন্দর। হ্যাঁ হোয়াইটের ভেতর, দেন এটা হচ্ছে গিয়ে গলার নিচে রেড পোর্শনটা, সো সো বিউটিফুল, এত সুন্দর একটা জিনিস পুরো গলাটা, অ্যান্ড অ্যান্ড এটা হচ্ছে গিয়ে হ্যাঁ প্যানেলটা, প্যানেলটা অনেক 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 সুন্দর একটা প্যানেল, ফুললি একদম এমব্রয়ডারি করা। হ্যাঁ অ্যান্ড প্যানেলেও কিন্তু এইভাবে তুমি মিরর ওয়ার্ক পেয়ে যাচ্ছ, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে লেস ওয়ার্ক। আপনার পরা রেড ড্রেস দুইটা অর্ডার করেছি আপু, ওকে আপু থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আসলেই ড্রেসটা নিয়ে নেওয়ার মতো, চট জলদি করে নিয়ে নেওয়ার মতো। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভসটা, তো এইটা হচ্ছে ড্রেসটা, অ্যান্ড এটা হচ্ছে কটনের সালোয়ার, মাশাল্লাহ অনেক সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে, অ্যান্ড এইটা পিওরের ওড়না, অদ্ভুত সুন্দর একটা পিওরের ওড়না, এই যে পিওর জর্জেট, একদম পিওর জর্জেটের ওড়না। সো যাদের ভালো লাগবে তারা খুব দ্রুত নিয়ে নিবে, ডিজিটাল প্রিন্টের পিওর জর্জেটের ওড়না, প্রাইস এতটাই রিজনেবল, এত এমব্রয়ডারি দেওয়া, মিরর ওয়ার্ক দেওয়া, কিন্তু প্রাইস খুবই রিজনেবল। প্রাইস হচ্ছে
ফারহানা লিসনা আপু, আপনার কি স্যালোয়ারের প্রবলেম? তাহলে আপনি পেজে নক করেন, ওরা রিপ্লাই দিয়ে দেবে। এখন নক করেন, এখন নক করেন, ঠিক আছে? অ্যান্ড যখন আপনি রাখলেন, আপনার স্যালোয়ারে যখন প্রবলেম ছিল তখন আপনি ফেরত দিলেন না কেন, রিটার্ন করে দেন নাই কেন? এটা আমার কোশ্চেনটা আপু। সো এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, এটা আরেকটা কালার দেখাই দেবো। প্রাইস কত এটার? এটার প্রাইস হচ্ছে ওকে 1250, ঠিক আছে? ওয়াও, ম্যাজেন্ডা, ডিপ ম্যাজেন্ডা, ডিপ ম্যাজেন্ডা কালার, অনেক সুন্দর একটা ডিপ ম্যাজেন্ডা কালার। পুরো গলাটা জুড়ে এইভাবে এমব্রয়ডারি করা আছে, পুরো গলাটা জুড়ে দেখেন, লাইক পুরো গলাটা জুড়ে এইভাবে এমব্রয়ডারি করে দেওয়া আছে। হ্যাঁ, তারপর এইভাবে মিরর 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 ওয়ার্ক করা আছে, দেন মিডেলে এইভাবে এমব্রয়ডারি করে দেওয়া আছে, অ্যান্ড প্যানেলেও এইভাবে এমব্রয়ডারি অ্যান্ড মিরর ওয়ার্ক করা। ওয়াও, সো বিউটিফুল, সো বিউটিফুল একটা জিনিস। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, অ্যান্ড কাপড়টা কিন্তু সিল্ক, হ্যাঁ, জ্যাকোয়ার্ড সিল্কের মধ্যে, এটা কটন না, এটা কটন না, না কটন মিক্স আছে সাথে, কিন্তু সিল্ক অ্যান্ড কটন মিক্স কাপড়টা, অ্যান্ড এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। নেওয়ার পর বলবেন না আমি তো ভাবছিলাম কটনের, আপু তো বলছিল কটনের, অনেকে কিন্তু এই ধরনের কথা বলেন, বাট আমি কিন্তু আসলে যেই কাপড় সেই কাপড়ই বলে দেয়, আপনারা আমার কথাটা ঠিক মতো না শুনেই অর্ডার প্লেস করে দেন, ঠিক আছে? তোমার গায়ের ড্রেসটা আছে, দাম বলো প্লিজ। 1320 আমার গায়েরটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একদম 1250 টাকা, পিওর জর্জেটের ওড়না, খুব সুন্দর একটা পিওর জর্জেটের ওড়না সাথে আছে, এত কালারফুল ওড়নাটা, এত কালারফুল, আমি একটা তো বানাবই, এই একটা কালার আমি বানাই ফেলবো। ওকে আপু, তোমার ড্রেসের পার্পলটা একবার দেখাবো, এসএস নিব আপু, পার্পলটা। আচ্ছা, তবে রেকর্ডেড লাইভে তো পেয়ে যাবো আপু, হ্যাঁ, এখন তো আমি ড্রেস চেঞ্জ করবো, আমি একসাথে দুটো লাইভ করতে চাচ্ছি যেহেতু, সো আমার একটু টাইমের প্রবলেম না। ওকে, সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা পাতা কালার, হ্যাঁ, পাতা কালার যেটা বলো না, পাতা গ্রিন, এখন পাতার যে গ্রিনটা হয় ঠিক সেই পাতা গ্রিনটা, ওকে, অলিভ গ্রিন বলতে পারো, পাতা গ্রিন বলতে পারো, অনেক সুন্দর একটা পাতা পাতা কালার। এটাও গলায় এইভাবে এমব্রয়ডারি করা, ওকে, দেন এখানে এমব্রয়ডারি করা আছে, মিরর ওয়ার্ক করা আছে, টোটালি টোটালি সুন্দর একটা জিনিস। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, নিচেও এমব্রয়ডারি করা আছে, দেখালাম না আর, এই যে, অ্যান্ড এইটা হচ্ছে ওড়নাটা। ওয়াও, সো বিউটিফুল, সো বিউটিফুল, প্রত্যেকটা কালার এই ড্রেসটার, মাশাল্লাহ অনেক সুন্দর, প্রত্যেকটা কালার 1250, পিওরের ওড়না দিয়ে, হ্যাঁ, ডিজিটাল প্রিন্টেড পিওরের ওড়না দিয়ে, একদম সুন্দর একটা জিনিস, ঠিক আছে? ওকে, সো আমি এখন ড্রেস চেঞ্জ করে আছি, এখন আমি দেখি কী পরি, আমার হাতে অনেক অপশন, আমি জানি না এখন আমি কী পরবো, বাট আমি একটা ড্রেস পরে আসি, হ্যাঁ, যেটাই পরবো, কারণ হাতে এত কালেকশান এবং সবগুলোই মাশাল্লাহ অনেক সুন্দর। ওকে, তোমাকে এতগুলো কমেন্ট করলাম, পরো না, এই যে সাবরিনা মাসুদ খান আপু, পরে ফেললাম, লন ডিসপ্লে করুন, লন ডিসপ্লে করবো না, আজকে লন নাই, হ্যাঁ, লন চলে আসছে কয়েকদিনের ভিতরেই, কয়েকদিনের ভিতরে কী তো, কালকেই লন পেয়ে যাবেন, আজকে লন নাই, ঠিক আছে? সো ওয়েট করুন, আমি চেঞ্জ করে আসছি। That's okay.
ওকে হয়ে গেছে। এইবার সবার প্রিয় জয়পুরি, অনেকদিন পর। হ্যাঁ, জয়পুরি পড়লেই আমার মনটা ভালো হয়ে যায়, আর এত সুন্দর একটা জয়পুরি আসছে, মাথা পাগল করা। ঠিক আছে, তো এইবার জয়পুরি টাইম। ঠিক আছে, চলে আসি, বেশি সময় লাগে না, দেখছো আমি কিন্তু একদম কম সময় চলে আসি। ওকে, কি হয়েছিল আইসা, দেখি ক্যামেরা বন্ধ, কি হয়েছিল, চলে আসি একদম চলে আসছি। ওয়েলকাম। ওকে আপু, আমি নিউ তোমার পেজে, থ্যাংক ইউ আপু আমাদের সাথে জয়েন করার জন্য। ঠিক আছে, তো দেখেন কি সুন্দর একটা ড্রেস পরে আসছি। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ কত কত জানি, আমাদের 80 টাকা। ওয়াও, সো বিউটিফুল, একদম খুবই সুন্দর, রাজস্থানি না, একদম জয়পুরি রাজস্থানি টাইপের একটা ড্রেস লাগতেছে। ওকে ম্যাম, এই ড্রেসটা কত, কোন ড্রেসটা যেটা পরে আছি সেটা তো দেখাই নেই, দেখাবো তারপর বলবো। ঠিক আছে, মুক্তা মুক্তা বলছে আপু তুমি ভালো আছো? হ্যাঁ মুক্তা মুক্তা আপু ভালো আছি। সাইয়ান বলছেন, কি বলছেন সাইয়ান, কিছু বলছেন না। ওকে, ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ ডলি পারভিন আপু। অ্যান্ড আর মাথা পাগল করো না, আরে লিসা আপু না, মাথা পাগল তো করবোই। হ্যাঁ, এটা কি, এটা ও আচ্ছা কি না, তিনটা কালার দেন না, ওটা তো আলাদা। হ্যাঁ ওকে, এটার কয়টা কালার, এটা চারটা কালার। আল্লাহ, এত ভ্যারিয়েশন এই ড্রেসটা, আমি দেখাতে দেখাতে পাগল হয়ে যাবো, এত ভ্যারিয়েশন। ঠিক আছে, এই ড্রেসের চারটা কালার, আমি যে ড্রেসটা পরে আছি তোমরা একটা সুন্দর নাম দিয়ে দাও, তুমি নেই তাই স্টপ করছি তাই। ওকে, তো এটা হচ্ছে মেরুন কালার। হ্যাঁ, এই ড্রেসটার, আমি যে ড্রেসটা পরে আছি সেইটার মেরুন কালার, খুব সুন্দর ইয়ক করা ড্রেস। হ্যাঁ, অনেক সুন্দর একটা ড্রেস, এই যে টোটাল মেরুন কালার। তারপর আমি যেটা পরে আছি সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারটা পরে আছি, আমার মনে হলো যে ব্ল্যাক কালারটা পরলে ভালো লাগবে। হাই আপু, কেমন আছো, অনেক অনেক বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্লু কালারটা। ঠিক আছে, আচ্ছা সবগুলো কালারই তো আমি দেখাই দিব, দেখালাম আর কি, যে চারটা কালার, এটা চারটা, চার চারটা কালার আছে, ব্লু কালার। অ্যান্ড 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 আপু যখন জিতে এসেছিলো তখন আমি অসুবিধে ছিলাম, আমার বুয়া ছেঁড়া কি না সেটা চেক করে আমার হাজব্যান্ড টাকা পেমেন্ট করে দিয়েছে, আমি বের হয়ে দেখি এই অবস্থা। আমি সাথে সাথে ফোন দিয়েছি আপনাদের পেজের নাম্বারে। হ্যাঁ হ্যাঁ রে, না না আপু চেঞ্জ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে গিয়ে নেক্সট কালার, এটা হচ্ছে গিয়ে অলিভ গ্রিনটা। ঠিক আছে, খুবই সুন্দর চারোটা কালারই, মাথা নষ্ট সুন্দর। আর এইটার যে গলার যে ইয়কের শেপটা, হ্যাঁ একদম ইয়কের শেপটা, পুরো গলাটা জুড়ে সেইটা একদম আলাদা রকম সুন্দর, সেইটা একদমই অনেক সুন্দর ড্রেসটা, রাইট? হ্যাঁ, ড্রেসটা ডিফারেন্ট টাইপ অফ ড্রেস। ঠিক আছে, একদম ডিফারেন্ট টাইপ অফ ড্রেস। হ্যাঁ, একদম সচরাচর যে আমরা জয়পুরগুলো পরে থাকি ওই রকম না, হ্যাঁ একদম ডিফারেন্ট টাইপের ডিজাইন। জানি না লেখা আছে, ওই যে ওদিকেই লেখা আছে, ওদিকে ওকে আপু তুমি আমার কমেন্ট পড়ো না, আল্লাহ রে পড়তেছি সবার কমেন্ট, অনেক 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 ধন্যবাদ আপু, ফারহানা লিসনা। ওকে আপু থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, দেখেন কত সুন্দর, কত সুন্দর একটা জয়পুরি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর একটা জিনিস। ঠিক আছে, তো তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে। হ্যাঁ, ফার্স্টে আমি এইটার পাড়টা দেখাবো, অসম্ভব সুন্দর পাড় দেওয়া আছে, পাড়টা পুরো মনে হচ্ছে যে আমরা যে ড্রেস পরি না, একদম কি বলে তাঁতের ড্রেসগুলো পরি না, ওই রকম করে প্রিন্ট করা। হ্যাঁ, মনে হচ্ছে ওই যে ওরকম সুতার পাড়। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে গিয়ে একদম সুন্দর করে প্রিন্ট করা আছে। হ্যাঁ, এটা ডিজিটাল জয়পুরি প্রিন্ট করা আছে, খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। আপু আমার ছেলে তোমার লাইফ দেখে বলছে, এই আন্না কি সুন্দর করে কথা বলে, থ্যাংক ইউ মামনি, ও মন দিয়ে তোমার লাইফ দেখছে গো, ওয়াও থ্যাংক ইউ ভেরি মাচ আপু, তোমার ছেলেকে আমার অনেক অনেক ভালোবাসা দিও, সুমি সাহা, সুমি সাহা। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল ড্রেসটা, পাড়টা দেখে দিলাম, পাড়টা পুরাই মনে হয় যে ওই যে আমরা যে ওই কি জানি বললাম না, এখন
তাতে ড্রেস পরি ওরকমের মতো পার লাগছে, বাট এটা ওরকম ওই পারটা নাই, এটা হচ্ছে ডিজিটাল, হ্যাঁ জয়পুরি প্রিন্টটা, জয়পুরি ডিজিটাল প্রিন্ট। অ্যান্ড এই যে ভাও গলার অপশনে চলে আসি, ডিরেক্ট গলার অপশনে চলে আসি, গলাটা এত সুন্দর গো, এত সুন্দর যে কি বলবো, কিছু বলার নেই, এত সুন্দর একটা গলা। ঠিক আছে, পুরো গলাটা দেখো, যখন বানাবো পুরো গলাটা জুড়ে এটা থাকবে অ্যান্ড খুব সুন্দরভাবে, হ্যাঁ, কারণ তোমার যে গলাটা এই যে এইভাবে গলাটা কাট করবা, এই মিডল পার্টটা থেকে কিন্তু গলাটা কাট করবা, দেন এই যে গলাটা কিন্তু এই এখান থেকে এই পর্যন্ত এই ডিজাইনটা থাকবে, মানে জাস্ট এখান থেকে এই ডিজাইনটা থাকবে, কাত থেকে এই ডিজাইনটা থাকবে, সো বিউটিফুল। মিডল থেকে গলাটা কাট হবে, যে শেপে ইয়কটা আছে সেই শেপে কাট হবে, ওকে। অ্যান্ড এটা হচ্ছে কি টোটাল একটা ইয়কের উপর করা, হ্যাঁ, এই যে এটার যে কারুকাজ করা আছে সেটা কিন্তু গায়ে বাঁধার কোনো উপায় নেই, এই যে ব্যাকপার্টটা দেখে দেবে, এই যে এইভাবে ফিনিশিং দেওয়া আছে, সো গায়ে বাঁধবে না, অ্যান্ড খুব সুন্দর করে একটা ইয়কের উপর মেরুন কালার, ব্ল্যাক কালার ড্রেস, মেরুন কালার ইয়কের উপর করা আছে, অ্যান্ড টোটালটা কিন্তু মানে হাতের কাজওয়ালা, হ্যাঁ, কোনো প্রিন্ট ট্রিন্ট নাই, গলায় কোনো প্রিন্ট ট্রিন্ট নাই, এটা হচ্ছে পাইপিং করা হয়েছে ইয়েলো কালারের সুতো দিয়ে, অনেক সুন্দর করে গর্জিয়াস করে পাইপিং করা হয়েছে, অ্যান্ড মিডলে যে ইয়েলো কালার পাইপিং আছে এবং সূর্যমুখীর মতো যে ওয়ার্কগুলো দেখছো সেগুলো অ্যাকচুয়ালি কী, সেগুলো হচ্ছে গিয়ে মিরর ওয়ার্ক, এই যে মিরর ওয়ার্ক, হ্যাঁ, সেগুলো হচ্ছে মিরর ওয়ার্ক, অ্যান্ড এই যে চারদিকে এইরকম পাতা 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 পাতা, এটা হচ্ছে গিট ওয়ার্ক, গিট ওয়ার্ক যাকে বলে, হ্যাঁ, খুব সুন্দর করে গিট 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 ওয়ার্ক করা আছে, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে মিডলের মিররের পোর্শনটা, বড়ো বড়ো মিরর লাগানো হচ্ছে পুরো গলাটা জুড়ে, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত পুরো গলাটা জুড়ে বড়ো 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 মিরর লাগানো আছে, হ্যাঁ, দেন এখানে মিররের ওয়ার্কের সাথে কিন্তু যে ব্ল্যাক কালারের আড়ি ওয়ার্ক দিয়ে মিররটা আটকানো, দেন গিট ওয়ার্ক এবং আড়ি ওয়ার্কটা সম্পূর্ণ হাতে করতে হয়েছে, হ্যাঁ, যেমন ধরো তুমি হাতে না করাটা বুঝতে পারো, এটা কিন্তু হাতে করা না, এটা মেশিনে করা আড়ি ওয়ার্ক, এই যে মেশিনে করা আড়ি ওয়ার্ক, ঠিক আছে, এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ আড়ি ওয়ার্ক, লাইন লাইন করে দেওয়া আছে মেশিনে করা আড়ি ওয়ার্ক, অ্যান্ড হাতে করা কাজগুলো হচ্ছে এইগুলা, জাস্ট প্রত্যেকটা গলার প্রত্যেকটা ফ্লাওয়ার যে দেখছো সূর্যমুখী ফুলের মতো যে তাকিয়ে তাকিয়ে আছে, এগুলো পুরোটুকু হাতের ওয়ার্ক, হ্যাঁ, হাতের গিট ওয়ার্ক, হাতের আড়ি ওয়ার্ক, অ্যান্ড দেন এই যে হাতের ওয়ার্ক কখনোই না মানে এইরকম মেশিনের মতো একটা ফিনিশিং আসে না, ঠিক আছে, এটাতে একটু মানে একটু হ্যান্ডলুম হ্যান্ডলুম ভাব থাকে, কেমন জানি একটা ভাবসাব থাকে, ঠিক আছে। সো টোটালি গলাটা খুবই সুন্দর অ্যান্ড খুবই ঝকঝকে ঝকঝকে চকচকে, হ্যাঁ, রাজস্থানি একটা ডিজাইনের গলা এটা, অ্যান্ড আপনি দেখেন নাম্বার নাই না, নাম্বার কি নেই কী বলতেছেন বুঝতেছি না, ব্ল্যাক ছাড়া আর কোনো ড্রেস নাই, হ্যাঁ আছে তো আপু, ব্ল্যাক ছাড়া আরও আছে, আস্তে ধীরে বসেন, হ্যাঁ, ঠান্ডা মাথায় সময় নিয়ে বসেন, সব দেখতে পারবেন। তো এটা হচ্ছে গলাটা, গলাটা পুরোটুকু জুড়ে থাকবে, অ্যান্ড এইভাবে প্রিন্ট করা আছে, প্রিন্টটা না একটু ওই যে জামদানি জামদানি প্রিন্ট বলে না ওই স্টাইলের, হ্যাঁ, খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে, প্রিন্টটা হচ্ছে অফ হোয়াইট কালার, রেড কালার, রেড না মেরুন কালার, অফ হোয়াইট মেরুন অ্যান্ড ইয়েলো কালার, হ্যাঁ, কীরকম যেন প্লাস 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 ভাব, সো খুবই সুন্দর একটা জিনিস, সো খুব দ্রুত করে নিয়ে নিতে হবে। গলাটার কারুকাজটা অসম্ভব সুন্দর, মানে একদম গলাটা একদম চিন্তা করেন যখন আপনি গলাটা বানাবেন, তখন এই কাঁধের থেকে কিন্তু এই এই যে এই যে টোটাল স্ট্রাকচারটা একটু চিন্তা করেন, যে কাঁধের থেকে এই গলাটা এখানে ডিজাইনটা থাকবে, জাস্ট মিরর ওয়ার্কটা কিন্তু আপনার কাঁধে থেকে নেমে আসবে, ঠিক আছে, জাস্ট মিডল পার্টটা এইভাবে করে গলাটা হয়ে যাবে। আপনি স্কোয়ার শেপও বানাতে পারেন কিংবা অন্য শেপও, আপনার যেভাবে ডিজাইনিং করে ভালো লাগে বানাতে সেভাবে বানাতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা, প্রিন্টটা দেখে দিয়েছি, হ্যাঁ, একসাথে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, ওয়াও খুবই সুন্দর একটা ব্যাকপার্ট, অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা, আলাদা করে স্লিভসের পোর্শন দেওয়া আছে আমার, একদম দেখেন আমি অনেক মোটা মানুষ, তার মধ্যে আমি এই ড্রেসটা বানিয়েছি, হ্যাঁ, তার মধ্যে আমার কিন্তু একদম ফুল স্লিভ হয়ে গেছে, কেউ বলবেন না যে না আপু কাপড় তো কম, হ্যাঁ ফুল স্লিভ হবে না, সো আমার কিন্তু দেখেন কাপড় অনেক, আমি মেজারমেন্ট করে দেবো এই কাপড়টা, হ্যাঁ একদম ফুল স্লিভ হবে, এটা আপনাদের টেইলাররা যারা বলে, সবাই না, যে এক দুজন আপুরা বলেন তাদের টেইলাররা আপনাদের টেইলাররা কাটিংই করতে পারে না, কাপড় নষ্ট করে ফেলে, ঠিক আছে, তো একটু ভালো টেইলারই দিবেন,
একটু ভালো টেলার দিবেন তাহলে না সস্তা ঈশ্বর পাবেন। দেখেন আমার কাপড় আরও আছে, আমি যেটুকু কাপড় বেচেছে ওইটা দিয়ে অন্য কিছু করা যাবে। হ্যাঁ, অনেক কাপড় এই ড্রেসটাতে। তো এটা হচ্ছে ফুল হাতা, দেখেন আমার একদম ফুল হাতা হয়েছে। হ্যাঁ, তারপর আমি যে প্যানেলটা করেছি প্যানেলটা দিয়ে কিন্তু আমি হাতা বাড়াই নাই। দেখেন এই সাইড দিয়ে একটু একটু খেয়াল করে দেখেন, উল্টো সাইডটা দেখেন, আমি কিন্তু হাতাটা প্যানেলটা দিয়ে বাড়াই নাই, তাহলে উল্টো সাইডের প্যানেলটা থাকতো। আমার কিন্তু উল্টো সাইডে এই কাপড়টাই আছে, ঠিক আছে। সো কাপড়টা পুরো ফুল হাতা হয়ে গেছে, ওকে। অ্যান্ড আমি যতটুকু লুজ দিই ততটুকু লুজ দিয়েছি, ওকে। সো এটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা, ব্যাক পার্টটা স্লিভের পোর্শন নিচেই আছে, অ্যান্ড ব্যাক পার্টও এই পার্ট দেওয়া আছে। এই পার্টটা দিয়ে আপনি যে কোনো ডিজাইনিং, লাইক আপনি সালোয়ারে ইউজ করতে পারেন, প্যানেলে ইউজ করতে পারেন, যেমন আমি প্যানেলে ইউজ করেছি। এই যে এটা যেমন প্যানেল, লাস্টে কিছু নেই, নিচের প্যানেলে কিছু নেই। তো এই পার্টটা আমি ইউজ করেছি, দেখেন বাও। এই যে এই পার্টটা ইউজ করার পর অনেক ভালো লাগছে, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, যেহেতু অনেক বড় পার্ট দেওয়া আছে, স্লিভ ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে আমি ইউজ করেছি, ওকে। তো এটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা গেল। হ্যাঁ, অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, কটনের একটা সালোয়ার, একদম ব্ল্যাক কটনের আরামদায়ক একটা সালোয়ার, ওকে। অ্যান্ড আপু, তোমার গলাটা একটু দেখি কেমন করে বানিয়েছে, না থাক এত দেখা লাগবে না। হ্যাঁ, আপনাদের টেলারকে দেখালেই টেলার বুঝে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে সালোয়ারটা ধরেন, ওকে। অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা, মাশাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না, ঠিক আছে, একদম পিওর কটনের ওড়না, ওড়নাটা একদম ডিফারেন্ট। আচ্ছা, কী সমস্যা হচ্ছে একটু দেখি। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি দেখাই দিই। এটা হচ্ছে ওড়নাটা, অ্যান্ড ওড়নাটা অনেক সুন্দর করে এইভাবে পার করা আছে, একদম খুবই সুন্দর। যেই পার্টটা স্লিভে আমি লাগিয়েছি, ড্রেসের সাইডে আছে, সেই পার্টটাই করা আছে। অ্যান্ড মিডেলে একদম অফ হোয়াইট কালার, ভিতরে অফ হোয়াইট কি একদম প্রিন্টটা না পুরো লাগছে তাঁতের ওড়না, ঠিক আছে, খুবই সুন্দর একটা জিনিস। অ্যান্ড জিগজ্যাগ 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 করা আছে। হ্যাঁ, একটু গোল, মানে যে অফ হোয়াইট কালারটা আছে সেটার সাথে একটু ব্ল্যাক 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 কালার আছে। সো টোটালি টোটালি মাথা নষ্ট সুন্দর ব্যাপার স্যাপার। এই যে ওয়াও 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 ওয়াও, সো বিউটিফুল, পুরো ওড়নাটা জুড়ে এইভাবে হ্যাঁ প্রিন্ট করা আছে। অ্যান্ড ওড়নাটাতে এই যে ওয়াও ঝুলো দেয়া আছে, ঠিক আছে, এই যে দেখেন ঝুলো দেয়া আছে, ওকে। সো এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা, ওকে। এবার আপনারা প্রাইসটা গেস করে ফেলেন, দেখি আবার প্রাইস কনটেস্ট করে ফেলি, প্রাইসটা কত হতে পারে। পুরো গলাটা হচ্ছে হাতের কাজের, পুরো গলাটা হচ্ছে হাতের কাজের, ইয়কটা লাগাতে যে হাত মেশিন দিয়ে লাগানো হয়েছে, অ্যান্ড এইগুলো হচ্ছে গিয়ে মেশিন ওয়ার্ক। বাট এই যে ফ্লাওয়ারগুলো আছে পুরোটা হচ্ছে হাতের কাজের, ওকে। এটা চার চারটা কালার আছে, চারটা কালার ইন শর্ট আমি দেখিয়ে দিব, একদম শর্ট আমি দেখিয়ে দিব। তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলে ফেলেন, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা। প্রাইস কত হতে পারে, প্রাইস কত হতে পারে, দেখি তো দেখি তো দেখি তো প্রাইস কত হতে পারে। আপু, জামা অর্ডার করেছি তিনটা, কিছু বলে না কেন, কিছু বলে না কেন, এতগুলা মডারেটর বসে বসে কী করতেছে, দাঁড়ো খবর নিতেছি, ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে ড্রেসটা, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা, ওকে। আচ্ছা, প্রাইস আমার কাছে কমেন্ট আসতেছে না, দেখেন তো কমেন্ট আটকে আছে, আমি কিছুক্ষণ পরে আবার লাইভে আসবো 5:30 দিকে ইনশাআল্লাহ। ওকে, প্রাইস অনেকেই গেস করছেন, আমার কাছে আসছে না। হ্যাঁ, সো আমি এখান থেকে একটু দেখি উইনার কারা কারা হয়ে গেছেন অলরেডি, আমি বলার পরে। হ্যাঁ, আমি বলার পরে উইনার হয়েছেন ডলি পারভি আপু, নিশ্চু ভাসি, অ্যান্ড শাহানা আক্তার, ঠিক আছে, ডলি পারভি, নিশ্চু ভাসি, শাহানা আক্তার, 1150 টাকা ড্রেসটার প্রাইস, অনলি 1150 টাকা। ড্রেসটাতে ওড়নাটাতে ঝুল পাচ্ছেন, এই যে দেখেন ঝুল পাচ্ছেন, তার মধ্যে গলাটাতে এইভাবে ইয়কের সুন্দর কাজ করা পাচ্ছেন। হ্যাঁ, সাথে এই যে মিরর ওয়ার্ক, অ্যান্ড এইভাবে 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 খুব সুন্দর ওয়ার্ক পাচ্ছেন। প্রাইস হচ্ছে 1150 টাকা। তিন আরও তিনটা কালার আছে, দেখিয়ে দিই শর্টলি দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন এটা মেরুন কালার, যার যার যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিয়ে নেবেন। এই যে মেরুন কালার, তার মধ্যে ব্ল্যাক কালারের
ব্ল্যাক কালারের ইয়ক করা আছে, খুবই সুন্দর ব্যাপার শ্যাপার, অ্যান্ড সাইডে সবারই পার্ট দেওয়া আছে। সো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্ট, স্লিভসের কাপড় দেওয়া আছে। সো একসাথে মানে রানিং দেওয়া আছে, হ্যাঁ, তার জন্য আর দেখালাম না যেহেতু আলাদা কিছু না। ওকে ওকে, অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা। ওয়াও, খুবই সুন্দর একটা ব্যাপার শ্যাপার, এই যে দেখেন, ওয়াও, খুবই নাইস। এটার অন্যটা দেখেন তো, তাই না? ওকে, আবার আপনি আরেকটা খুলেন তো, বুঝেন নাই, আরেকটা খোলেন, এই যে এটারই আরেকটা কালার খোলেন, নাই আছে, ওয়াও। আচ্ছা, একটু আমরা লিটল বিট একটু কনফিউজ হয়েছি ওড়নাটাতে, হ্যাঁ, আমরা দেখি অ্যানাদারটাতে আছে কি না, না এগুলো না, এই ডিজাইনটা, হ্যাঁ খুলেন, এটা ওরা মনে হয় ভুল করছে, মেরুন না, হ্যাঁ, আচ্ছা আমি ভুল ওড়না নিয়ে দাঁড়ায় আছি, হ্যাঁ, তো মেরুনটার সাথে মেরুনটাই হবে, এই যে ওটার সাথে ওটা হবে, আর অন্য কী দেখাইতেছি, তাই না? ওকে, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা। প্রাইস কত? প্রাইস হচ্ছে 1150 টাকা, ঠিক আছে না? ওকে, প্রাইস হচ্ছে 1150 টাকা, অ্যান্ড 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 আমি এখন এটার আরেকটা কালার দেখাই দিই, গ্রিন কালারটা, এই যে আমি কারো কমেন্ট পড়তে পারছি না, অলিভ গ্রিন কালারটা, ঠিক আছে? তো আমি জাস্ট কালারগুলো ধরবো, যার যার ভালো লাগবে শেষে নিয়ে নিবা। এটা হচ্ছে ওড়নাটা, অ্যান্ড এটা সালোয়ারটা দিয়ে দেন, ওকে, এই যে ওয়াও, প্রত্যেকটা, এটা অ্যান্টিক, হ্যাঁ সালোয়ারটা দিয়ে দেন, এটা এটা অ্যান্টিক, একদম অ্যান্টিক পিস যাকে বলে, হ্যাঁ, খুব সুন্দর একটা ডিজাইন, অ্যান্টিক ডিজাইনের মতো, হ্যাঁ, অ্যান্টিক জয়পুরীও বলতে পারেন। সো এটা হচ্ছে সালোয়ারটা, সেম প্রাইস, ওকে, অ্যান্ড 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 ব্লু কালারটাও দেখাই দিই, সো বিউটিফুল ব্লু, খুবই সুন্দর একটা ব্লু কালার, তাই, শিওর, তাহলে ভুল হলো, ওকে, অ্যান্ড এই যে ওয়াও, ওড়নাটা দেখেন কত সুন্দর, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, প্রাইস হচ্ছে একদমই রিজনেবল, 1150 টাকা, 1150 টাকা করে, তিনটা চারটা কালার দেখেছেন, একটা ওড়না হয়তো বা কনফিউজ ছিলাম। আচ্ছা, পাড়ের সাথে ম্যাচিং করে না, হ্যাঁ, পাড়ের সাথে ম্যাচিং করে ওড়নাগুলো, তাহলে দেখাই দেন, যেটা ভুল করছে সেটা দেখাই দেন, ওকে, আমি একটা ওই যে আবার ওড়না চেঞ্জ করলাম না, আসল সঠিক ওড়নাই ছিল, আমি ভুল ওড়না দেখাইছি, খোলাটাই নিতেন, আমি আবার দেখাই দিই মেরুন কালারটার সাথে, আল্লাহ রে, এত 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 কনফিউশন, এই যে এটা হচ্ছে গিয়ে মেরুন কালারটা, মেরুন কালারটার সাথে আমি ভুল ওড়না দেখেছি, এখন সঠিক ওড়না দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা, প্রথমে যেটা ধরেছিলাম সেটাই সঠিক ওড়না, ওকে, ওয়াও, সো বিউটিফুল, ঠিক আছে? হ্যাঁ, পাড়ের সাথে ম্যাচিং থাকতে হবে, ড্রেসের কালারের সাথে পাড়ের সাথে ম্যাচিং থাকবে এইভাবে, ওকে, প্রাইস হচ্ছে 1150 টাকা, অ্যান্ড অ্যাট ফার্স্ট আমি যে ড্রেসটা পরেছিলাম এইটা হচ্ছে গিয়ে স্পাইস গার্ল, অ্যান্ড এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর একটা ড্রেস, এটা নিয়ে কেউ বলবেন না রেড মনে করে নিয়েছিলাম, এটাকে নিয়ে কেউ বলবেন না মেরুন মনে করে নিয়েছিলাম, এটা রেড মেরুন কালার, হ্যাঁ, টকটকে একটা মেরুন কালারের ভেতরে ড্রেসটা, অ্যান্ড খুব সুন্দর একটা এই যে ডোরি ওয়ার্ক আছে গলাটা জুড়ে, উইথ ডিজিটাল প্রিন্ট, খুবই সুন্দর একটা ব্যাপার শেপার, অ্যান্ড এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্ট, দেন এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, অসাধারণ একটা ব্যাক পার্ট দেওয়া আছে, অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা, ঠিক আছে? সো যার যার ভালো লাগবে শেষে নিয়ে নেবেন, এটা আমি লাইভে শুরুতে একদম ডিটেইলে দেখাইছি, একদমই
আমি কারো কমেন্ট পড়তে পারছি না, তো তার জন্য আমি আসলে কথা এগোতে পারতেছি না, ঠিক আছে? এ হে, এত তুমি কি রাতে আসবা? না আপু, আমি রাতে আসবো না, আমি এখনই আবার আসবো 5:30 দিকে। অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, খুবই সুন্দর একটা জিনিস, পিওর জর্জেটের ওড়না, পিওর জর্জেটের ওড়না। প্রাইস হচ্ছে 1320 টাকা, দুইটা কালার এটার, ঠিক আছে? তো যার যার ভালো লাগছে সে নিয়ে নিবা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি চলে আসছি আবার আধা ঘন্টা পরে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।